হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকবে। তো আজকে দেখতে পাচ্ছ আমার থালে কি কি আছে। থালে আছে এই যে সুজির প্যাকেট, দুটো আমি সুজির প্যাকেট নিয়ে নিয়েছি, আর আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি এক বাটি। তো ময়দা দিয়ে সুজি দিয়ে আজকে আমি কী বানাবো তো তোমাদের দেখাবো। আর দেখো সাথে সাজ নিয়ে চলেছি, এই দেখো আজকে উনুনে আমি সাজের পিঠে বানাবো। তো যাই হোক, সাজের পিঠে সুজি দিয়ে বানাতে গেলে কীভাবে বানাবো তো তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আজকে আমি উনুনে আমি সাজের পিঠে বানাবো, কেন উনুনে সাজের পিঠে ভালো হয়, আর গ্যাসে সাজের পিঠে হয় না, কাঁচা কাঁচা থাকে। তাই আজকে আমি উনুন নিয়ে এসেছি তোমাদের সামনে, আজকে উনুনে আমি করবো। তো যাই হোক, আমি একটা বাটি নিয়ে নিলাম, আর দেখো সাথে খুব গরম জল, গরম জলটা আমি বাটিটার মধ্যে ঢেলে দিলাম পুরোটা। সুজিটাকে আমি তার সাথে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, খুব গরম জল দিয়ে দিই। এবার আমি এক এক করে সুজিটা আমি কেটে আমি গুলে নেব গরম জল দিয়ে। গরম জল দিয়ে গুলে নিলে এই সুজিটা এক ঘন্টা রেখে দেবো ঢেকে, পুরো একদম ক্ষীরের মতন হয়ে যাবে। এই জন্য আমি গরম জল নেব। তো দেখো সুজিটা আমি নিয়ে নিলাম, ঢেলে দিলাম, তারপর দেখো আমি ময়দাটা নিয়ে নিলাম। যতটা আমি নেব ততটাই গুলবো, সাজের পিঠের গোলাটা একটু পাতলা করতে হয়, গাঢ় করলে হবে না। তো আমি আর একটু ময়দা দিয়ে দেব, এই করে আমি ভালো করে পাতলা করে গুলে নেব। তারপরে আমি দেখো মাপ মতন লবণ দিয়ে দেবো, কেন কাঁচিপুরা পিঠেতে একটু সাজের পিঠেতে একটু লবণ লাগে বেশি, কেন একটু চিনি দেওয়া যায় না, তার জন্য লবণ দিয়ে একটু বেশি লবণটা দিতে হবে, যেন ভালো লাগে, টেস্ট লাগে। তো যাই হোক, আমি এরকম করে গুলে নিয়েছি, গুলে নিয়েছি। এবার আমি গোলাটা ভালো করে করে নেব, করে নিয়ে আমি তো দেখো বন্ধুরা এইভাবে ভালো করে গুলে নিতে হবে। অনেকটা দূরে বসেছিলাম, তোমাদের দেখাতে পারিনি, এই দেখো এরকম করে পাতলা করে গুলে নিতে হবে আমাকে। এবার আমি কি করব, ঢেকে দেব। ঢেকে আধ ঘন্টা বা 20-30 মিনিট পরে আমি উঠিয়ে দেব থালাটা, এখন আপাতত ঢাকা থাকবে। ঢাকার পরে 20-30 মিনিট হবে আমি তখন ঢাকনিটা খুলে নেব, তারপরে কীরকম করে গোলা হয়েছে সেটাকে আমি দেখব। তো যাই হোক বন্ধুরা, ততক্ষণ আধ ঘন্টা আমি রেখে দিচ্ছি, তারপরে আমি থালাটা তুলব। তো যাই হোক, আমি এখন থালাটা তুলে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি যে গোলাটা কেমন হলো। এই দেখো পুরো ক্ষীরের মতন জমে গেছে, যেহেতু সুজি সেহেতু আস্তে 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 ভিজে গেলে পুরো ময়দার মতন মিহি হয়ে যাবে, যেহেতু দানা থাকে সুজি। এই দেখো আস্তে আস্তে যত আমি এটাকে ফেটিয়ে নেব তত জল হয়ে যাবে। এই দেখো কতটা জল হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার দেখো আমি গরম করতে দিয়ে দিয়েছি সাজ। এই দেখো সাজের পিঠে সবসময় উনুনেই ভালো লাগে, তো এই জন্য আমি উনুনে আজকে করে নেব। তো যাই হোক, ততক্ষণ প্রচণ্ড সাজটাকে গরম করতে হবে, আগে কম সাজে হবে না, অনেকটাই আমি গরম করে নেব। এইবার দেখো লবণ আর জল দিয়ে আমি এটাকে ভালো করে, যেহেতু গরম হয়ে গেছে এটাকে আমি একটু মাখিয়ে নেব। দেখো নুন দিয়েছি, যেহেতু দেখো সাজা সাজা সাদা সাদা হয়ে গেছে সাজটা, এই দেখো আরও সাদা সাদা হয়ে যাবে যেহেতু নুন দিয়া জলের মধ্যে। এবার যাই হোক গরম হয়ে গেছে, এবার আমি দেখো তেলের থেকে যদি নুন দিয়ে নেন খুব সুন্দর পিঠে ওঠে, মানে তুলতে টাইম লাগে না। আমি নুন দিয়েই সাজের পিঠে করি, এই দেখো নুন দিয়ে ভালোই ওঠে। এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দেবো। এবার দেখো ঢাকনিটা খুলে নিয়েছি,
এইবার দেখো বিটে সব হয়ে গেছে, দেখো টপা টপা হয়ে গেছে ফুলে। এবার উপরে আমি একটু কাজু আর একটু কিশমিশ দিয়ে দেবো সব কটাতে। খুব সফট হয় এই পিঠে, খেতেও খুব টেস্টি হয় আর খুব ভালো লাগে, টেস্টিটা বেশি ভালো লাগে। আমরা যে চালের গুঁড়ো দিয়ে পিঠে বানাই সাজের, ওটা শিটে শিটে টাইপের, একটু শক্ত টাইপের হয়, আর এটা এত সফট হবে মুখে দিলে মনে হবে যে না কী সুন্দর একটা জিনিস খাচ্ছি, খুব সুন্দর টেস্টি। যেহেতু সুজির সেহেতু খুব টেস্টি। এবার আমি দেখো চাকুর আগাটা দিয়ে আমি একটুখানি তুলে দেবো, তাই ওই দেখো উঠে গেছে, এই দেখো। এবার আমি এক এক করে সব তুলে নামিয়ে নেব, এই দেখো পিঠে উঠে গেছে, এই দেখো গরম রয়েছে। আমি হাতে আমি যেগুলো আছে সব বানিয়ে তোমাদের সামনে আমি আসব। তো দেখো পিঠে সব বানানো হয়ে গেছে, এই দেখো। তো বন্ধুরা বাড়িতে সুজির পিঠে বানিয়ে খাবেন সাজের, খুব টেস্টি আর খেতেও খুব ভালো। যে সাজের পিঠে খায় না সেও খেতে ইচ্ছা করবে। আর আমি তো রোজ দিনই একটা করে রেসিপি দিচ্ছি, ভালো লাগলে আপনারা লাইক শেয়ার দুটো করবে, কমেন্টের দ্বারা জানাবেন, রিপ্লাই দেবো। তো বন্ধুরা মনে করলাম আজকে আমি পিঠেটাই বানাই, তো যেহেতু পিঠের দিন তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কালকে আপনাদের সামনে আসবো।